নমস্কার বন্ধুগণ, এক্সপ্লোর উইথ অর্ণবের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে, নতুন এক কাহিনী নিয়ে, নতুন এক গল্প নিয়ে। আজকে আমরা চলে এসেছি কালনায়। আগের পর্বটি যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই আগের পর্বটি দেখে নেবেন, যেখানে আমি কালনা কীভাবে এলাম, কালনায় এসে আমি কী কী করলাম সেগুলো আমি বিস্তারিতভাবে দিয়েছি। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখার পর আগের ভিডিওটা দেখে নেবেন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ আগেরটার আগে যদি দেখেন তারপর এটা দেখেন, আপনাদের সিরিজটা সম্পূর্ণভাবে বুঝতে সুবিধা হবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আজকে প্রথমেই চলে গেলাম কালনার রাজবাড়ি কমপ্লেক্সে। এই রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকেই বাঁদিকে যে প্রথম মন্দিরটি আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। উচ্চ ভিত্তির ওপর উকুণ্ঠিত এককিলিন প্রবেশপথ ও ঈষৎ বক্রশিখর সমন্বিত এই মন্দিরটি ঊনবিংশ শতকের রেখদৌলের উৎকৃষ্ট উদাহরণ। মন্দিরের গাত্রে রইয়াছে পোড়ামাটির জমকাল অলঙ্করণ এবং মন্দিরের নিকটেই রইয়াছে এক ছাদবিহীন এক রাসমঞ্চ। অসাধারণ সুন্দর এই মন্দিরটি। প্রতাপেশ্বর মন্দির থেকে একটু আগেই পরবর্তী যে মন্দিরটি আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে লালজি মন্দির। এটা হচ্ছে লালজি মন্দির। এটার সম্পর্কে যদি কিছু কথা আমি বলতে চাই, সে কথাগুলি হল প্রাকার বেষ্টিত প্রাঙ্গণে 1739 খ্রিস্টাব্দে নির্মিত এই পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি সমশ্রেণীভুক্ত মন্দিরগুলির মধ্যে সবথেকে প্রাচীনতম। মন্দিরের সম্মুখভাগে রইয়াছে এক নাটমণ্ডপ এবং একটি পর্বতাকৃতি মন্দির যাকে গিরি গোবর্ধন নামে পরিচিত। মূল মন্দিরটি পোড়ামাটির অলঙ্করণে মণ্ডিত। আসুন এই মন্দিরটি আমরা সবাই একসঙ্গে দেখি।
লালজি টেম্পলটা দেখে এলাম, অসাধারণ সুন্দর। আর একটা কথা বলে দিচ্ছি আপনাকে, এখানে কিন্তু কোনো রকম সেলফি স্টিক এ সমস্ত নিয়ে আসা যাবে না। আপনি যদি মোবাইল নিয়ে আসেন, শুধু মোবাইলটাই এরা অ্যালাউ করছে, আর অন্য কিছু সেলফি স্টিক বলুন, অন্য কিছু বলুন, এই সমস্ত কিন্তু এখানে অ্যালাউ নয়। এর পরের যে মন্দিরটিতে আমরা যাব সেটা হচ্ছে, তার নাম হচ্ছে পঞ্চরত্ন মন্দির। এটা সম্পর্কে যদি কিছু কথা আমি বলি আপনাদের, সেটা হচ্ছে নাতি উচ্চ ভিত্তির ওপর নির্মিত এই আটচালা মন্দিরগুলি বিভিন্ন সালের এবং একই সারিতে অবস্থিত। জনসাধারণে পঞ্চরত্ন মন্দির নামে পরিচিত এই মন্দিরের পাঁচটি সম্ভবত ঊনবিংশ শতকে নির্মিত। এর পরের যে মন্দিরটিতে আমরা দর্শন করলাম, সেই মন্দিরটার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির। এটা হচ্ছে বাইরের দিকটা, এই রাস্তাটা দিয়ে আপনাকে হাঁটতে হবে। হেঁটে এই মন্দিরের ভেতরে যাওয়া রাস্তা হচ্ছে এইটা, একটু হাঁটলেই আপনি মন্দিরটি দেখতে পেয়ে যাবেন। এই হচ্ছে মন্দিরের বাইরেটা, উপরটা দেখুন, সেই অনেক চালাবিষ্টিত এই মন্দিরটি। এবার আপনার এর ইতিহাস সম্পর্কে আপনাকে কিছু কথা বলি, যে এই জমকালো ইষ্টক নির্মিত পঞ্চবিংশতি রত্ন মন্দিরটির সম্মুখে সংলগ্ন রয়েছে এক অপূর্ব অলঙ্করণে সমৃদ্ধ ত্রিখিলান প্রবেশ পথ বিশিষ্ট চালাছাদের প্রলম্বিত বারান্দা, এবং মন্দিরটি তৈরি হয় 1751 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে। মন্দিরের গায়ে অলঙ্কৃত পোড়ামাটির ফলকে সমৃদ্ধ অসাধারণ এর কারুকার্য। আসুন মন্দিরটি এবার সবাই মিলে দেখি। আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই এই জায়গাটাকে বলে পঞ্চবটি, কারণ হচ্ছে পাঁচটা গাছ একসাথে আছে। পাঁচটা গাছ কী কী বলুন তো? অশ্বত্থ, বট, খেজুর, নিম, আর এটা কী বললেন? কাঁঠাল। কাঁঠাল, পাঁচটা গাছ একসাথে একসাথে হয়ে গিয়ে এরকম একটা ময়ূরের আকার ধারণ করেছে, তাই জন্য এটাকে এখন বলছি পঞ্চবটি। কৃষ্ণচন্দ্রজির মন্দিরটির ঠিক উল্টো ফুটেই আছে হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির। এই মন্দিরটি বুঝতেই পাচ্ছেন শিবের মন্দির। উচ্চ ভিত্তির ওপর নির্মিত এই ইষ্টক নির্মিত আটচালার মন্দিরটির গর্ভগৃহের সম্মুখে রইয়াছে ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট একটি বারান্দা। মন্দিরের সম্মুখভাগে নানাবিধ পোড়ামাটির ফলকে সুসজ্জিত। এই মন্দিরটি শিবের মন্দির। নমস্কার বন্ধুরা, এখন চলে এসেছি আমরা কালনার বিখ্যাত 108টা মন্দিরে, সেই মন্দিরে। এখানে কিন্তু বাইরের যে রাউন্ডটা সেটা আছে 74, আর ভেতরে আছে 34টা। তো মোট 108টা আছে মন্দির আছে, এবং যে বাইরে যে 74টা আছে তার মধ্যে মানে প্রত্যেকটাতে মন্দিরে একটা করে সাদা এবং একটা করে কালো, এমন করে শিবের মূর্তি আছে। আর ভিতরটার যে 34টা আছে সেখানে সবকটাই সাদা,
এটা হচ্ছে এখানকার মন্দিরের বিশেষত্ব। এখানে 108টা টেম্পল আছে, মন্দির আছে, মূর্তি আছে, এবং চলুন আপনাদের এখানে সমস্ত কিছু ঘুরে দেখাই। আসুন একসাথে মন্দিরটিকে প্রদক্ষিণ করতে করতে এর ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। কালনার সবথেকে বিখ্যাত মন্দির কিন্তু এটাই, 108 শিব মন্দির। 1809 খ্রিস্টাব্দে মহারাজ তেজ ও চন্দ্র বাহাদুর এই ইস্টক নির্মিত আটচালার মন্দিরগুলি নির্মাণ করেন, যেগুলিকে শুভ সংখ্যক এবং দুইটি বৃত্তাকার সারিতে বিন্যস্ত। বাইরের বৃত্তটিতে রইয়াছে 74টি মন্দির এবং ভিতরের বৃত্তে 34টি মন্দির, দুয়ে মিলে যোগ করলে হয় 108। মন্দিরগুলি জপমালার প্রতীক হিসাবে সমবেত উপস্থাপিত করা হয়েছে। কালনা ঘোড়া মোটামুটি শেষ, কিন্তু কালনায় ছেড়ে যাওয়ার আগে একটা জিনিস তো না খেলেই নয়, সেটা হচ্ছে কালনার বিখ্যাত মাখা সন্দেশ। এই হলো মাখা সন্দেশ, এটা খাবো এবং খেয়ে মিষ্টি মুখ করে তবে কালনা ছাড়ব। বলছি কালনার বিখ্যাত মাখা সন্দেশ কীরম খেতে। এটা হচ্ছে চিনিটা, দারুণ সুন্দর হয়েছে। বুলেটটা একটু খাই, বুলেটটা ভালো, তবে আমার চিনিটা বেশি ভালো লাগলো।
যাই হোক, খেয়ে নিয়ে পরে কথা বলছিলাম। আমি এই মিষ্টিটা কিনলাম হচ্ছে মা অম্বিকা সুইটস থেকে। এটার নাম আমি শুনেছিলাম দোকানটার, তাই আমি এখান থেকেই কিনলাম। সন্দেশটা খুবই সুন্দর খেতে। এই হলো ভেতরটা মিষ্টির দোকানের। যাই হোক, মিষ্টি মিষ্টি কেনার পরেই আমি আবার টোটো করে চলে এলাম অম্বিকা কালনা স্টেশনে। ওখান থেকে আমার ট্রেন। মোটামুটি কালনা স্টেশনে চলে এলাম। কালনা সিরিজটা শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো বলবেন, কেমন করে আমি দেখালাম মন্দিরগুলো। আশা করি আপনার ভালো লাগলো। সন্দেশটাও, মাকা সন্দেশটাও খেলাম। যাওয়ার আগে একটা মিষ্টিমুক্ত করতেই হবে। মাকা সন্দেশও খেলাম, অপূর্ব সুন্দর। তবে এটা যেহেতু মানে গুড়ের সিজন নয়, তাই গুড়েরটা থেকে আমার সাদাটাই বেশি ভালো লাগলো। তো সেই মাকা সন্দেশ বাড়ির জন্য নিলাম। এখন যাওয়ার পালা, ট্রেনে করেই ফিরবো। ট্রেন হচ্ছে এখান থেকে 11:40 হাওড়াগামী ট্রেন। আমি উত্তরপাড়ায় ফিরবো, সেখান থেকে আমি বাড়ি চলে যাব। কিরম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আমি অর্ণব, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ অর্ণব। আমি এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরছি এবং ভিডিও করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে যখনই কোনো নতুন ভিডিও দিই আপনার ফোনে তার নোটিফিকেশান অবশ্যই চলে আসে। অসংখ্য ধন্যবাদ। টাটা।